নমস্কার সবাইকে এবং অক্টোপাস আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের ছবিগুলো দেখে আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকের টপিকটা কী নিয়ে হতে চলেছে, কিন্তু আজকে আপনাদের সামনে আমি এই সাকুরা নিয়েই কিছু অজানা তথ্য তুলে ধরবো, হয়তো আপনাদের ভালো লাগবে। তো সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল। চলে এসেছে জাপানে বসন্তকাল, আর বসন্তকাল মানেই জাপানে এই মার্চ আর এপ্রিল মাসটা সবাই ওয়েট করে থাকে এই সাকুরা ফুলের জন্য। তার রূপের কথা যতই বলা যায় ততই কম, কিন্তু এত সুন্দর রূপের অধিকারী হয়েও সাকুরা জাপানের ন্যাশনাল ফ্লাওয়ার বা জাতীয় ফুলের অধিকারী নয়। হ্যাঁ, সাকুরা হলো জাপানের একটি আনঅফিশিয়াল ন্যাশনাল ফ্লাওয়ার, কিন্তু জাপানের জাতীয় ফুল বা ন্যাশনাল ফ্লাওয়ার হলো ক্রিস্যান্থিমাম বা আমরা যেটাকে বাংলায় বলি চন্দ্রমল্লিকা। তো এই ক্রিস্যান্থিমাম বা চন্দ্রমল্লিকা হলো জাপানের অফিশিয়াল ন্যাশনাল ফ্লাওয়ার, যেটা জাপানের পাসপোর্ট তার উপরেও সেটাকে দেখতে পাওয়া যায়। নর্মাল টাইমে জাপানে সাকুরা গাছটাকে কিছুটা এরকম দেখতে লাগে, তারপরে ধীরে ধীরে শীতের যাওয়ার পথে বসন্তের হাওয়া লেগে সাকুরা গাছ থেকে তার কুঁড়ি থেকে ধীরে ধীরে ফুল বেরিয়ে আসতে থাকে। সময়টা মার্চের শেষ বা এপ্রিলের শুরুর দিকে সাকুরার সমস্ত ফুলগুলি ফোটে, এবং তখন সাকুরা গাছে পাতা প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। সারা গাছ শুধু ফুল ফুল আর ফুল, তার অপরূপ সৌন্দর্যে মাতে জাপানের সাকুরার এই অপরূপ সৌন্দর্য দেখতে জাপানে প্রচুর মানুষ একত্রিত হয়, বসে মেলাও। সময়টা এপ্রিলের শেষের দিক, যখন সাকুরা গাছ থেকে তার কচি পাতাগুলো বেরিয়ে আসে এবং সাকুরা ফুলগুলি ধীরে ধীরে শেষ হতে শুরু করে। আমরা হয়তো অনেকেই সাকুরা গাছ সাকুরা ফুল দেখেছি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে জাপানে মোটামুটি অ্যাপ্রক্স দুশো প্রকারের সাকুরা ফুল দেখতে পাওয়া যায়। কিন্তু আমি এখানে আমার এই ভিডিওতে 6 কি 7 রকম সাকুরা ফুল দেখানোর চেষ্টা করেছি আপনাদের। চলুন তাহলে 7 রকমের সাকুরা ফুল দেখে নেওয়া যাক। চলুন ছোট করে দেখে নেওয়া যাক শীতকালে উইন্টারে এই গাছের অবস্থা কি হয়। সাকুরা ফুল এবং তার সৌন্দর্য নিয়ে যতই বলবো ততই কম হবে, তো এই নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। তো এই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।